আলাইকুম ভিউয়ার্স আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন ম্যাক্রোকে মানসিক চিকিৎসা করাতে বললেন এর দোকান আরও থাকবে বিশ্ব মুসলিমের কলিজায় ছুরিকাঘাত করেছে ফ্রান্স বললেন আল্লামা বাবু নগরী এ নিয়ে বিস্তারিত এছাড়া থাকবে দ্য ইগল অপারাজিত এক মুসলিম ফাইটারের অস্ত্রিক্ত বিদায় এ নিয়ে বিস্তারিত মহানবীকে নিয়ে কটুক্তি ফ্রান্সের ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকারদের সাইবার হামলা দর্শক শিরোনামে খবরের বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধর্মনিরপেক্ষ মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করতে এবং কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে মন্তব্য করায় ইমানুয়েল ম্যাক্রোর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজন বলে কটাক্ষ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে উদ্দেশ্য করে অপমানসূচক মন্তব্য করায় ফ্রান্সে অবস্থানরত তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স কর্তৃপক্ষ ধর্মনিরপেক্ষ মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করতে এবং কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে মন্তব্য করায় ইমানুয়েল ম্যাক্রোর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজন বলে কটাক্ষ করেছেন এর মোহাম্মদ সাল্লাউ আলাইবাসাল্লামকে নিয়ে ক্লাসে কার্টুন দেখানোয় এক ফরাসি শিক্ষককে হত্যা করার প্রেক্ষিতে ম্যাক্রো এক বক্তব্যে বলেন যে ফ্রান্স কার্টুন প্রত্যাহার করবে না মুহম্মদ সাল্লাসাল্লামের ছবি বা প্রতিকৃতি তৈরি করা মুসলিমদের ধর্মানুভূতিতে গুরুতর আঘাত করতে পারে কারণ মুহম্মদ সাল্লাসাল্লাম বা আল্লাহকে চিত্রিত করা ইসলামের ধর্মীয় আইন অনুযায়ী নিষিদ্ধ কিন্তু ফরাসি জাতীয়তাবাদের সাথে ওৎপ্রতভাবে মিশে আছে ধর্মনিরপেক্ষতার ধারণাটি রাষ্ট্রের বক্তব্য কোনো একটি বিশেষ সম্প্রদায়ের অনুভূতির সুরক্ষা নিশ্চিত করতে বাক স্বাধীনতা খর্ব করা জাতীয় ঐক্য ক্ষুণ্ণ করে ফরাসি জাতীয়তাবাদী চেতনা রক্ষার উদ্দেশ্যে শিক্ষক হত্যার আগে থেকেই শুরু হওয়া ম্যাক্রোর এ ধরনের প্রচারণার প্রতিক্রিয়া শনিবার এক ভাষণে এর দোগান বলেন ম্যাক্রোর মানসিক চিকিৎসা প্রয়োজন একজন রাষ্ট্রনায়ককে এর চেয়ে বেশি কী বলা যায় যিনি বিশ্বাসের স্বাধীনতার বিষয়টি বোঝেন না এবং তার দেশে বসবাসরত ভিন্ন বিশ্বাসের লাখ লাখ মানুষের সাথে এই ব্যবহার করেন এই দোকান প্রশ্ন তোলেন ম্যাক্রো নামক ব্যক্তির ইসলাম এবং মুসলিমদের নিয়ে সমস্যাটা কোথায় এই দোকানের এই ধরনের মন্তব্যের প্রেক্ষিতে সংবাদ সংস্থা এএফপি দেয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট অফিসের এক কর্মকর্তা জানান যে ফ্রান্সে তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে কর্মকর্তাটি এফ বলেন প্রেসিডেন্ট এর দোকানের মন্তব্য গ্রহণযোগ্য নয় অতিরিক্ত মন্তব্য ও ভদ্রতা কোনো পন্থা নয়। দোকান যেন তার নীতিগত অবস্থান পরিবর্তন করেন আমরা সেই দাবি জানাচ্ছি আর এই অবস্থান সব দিক থেকেই বিপজ্জনক দুই সালে ইসলামী রাজনৈতিক আদর্শের দল একে পার্টি তুরস্কের ক্ষমতায় আসার পর থেকে ইসলামকে তুরস্কের মূল মূলধারার রাজনীতিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ করে আসছেন এর দোকান ন্যাটোর দুই সদস্য দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে এই সাম্প্রতিক দ্বন্দ্ব ছাড়াও দুই দেশ নানা ভূ রাজনৈতিক ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে ছিল ন্যাটো জোটে এক দেশ আরেক দেশের মিত্র হলেও সিরিয়া ও লিবিয়ার গৃহযুদ্ধ নাগর্ণ কারাবাক অঞ্চলকে ঘিরে আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধ নিয়ে দুই দেশের অবস্থান আলাদা গত ষোলোই অক্টোবর ফরাসি স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যার অভিযোগে দুইজন শিক্ষার্থী সহ মোট সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ছুরি হামলার কিছুক্ষণের মধ্যেই প্যাটির হত্যাকারী আঠারো বছর বয়সী আবদুল্লাহ আনজারফকে গুলি করে হত্যা করে পুলিশ দুই সালে ফরাসি ব্যাঙ্গাতক ম্যাগাজিন শার্লি হেবদোর অফিসে হামলায় কার্টুনিস্ট সহ বারো জন মারা যায় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কার্টুন প্রকাশ করার জেরে প্রতিষ্ঠানটির অফিসে হামলা করে এই মাসের শুরুতে ম্যাক্রো ইসলামকে সংকটাপন্ন ধর্ম হিসেবে মন্তব্য করেন এবং ফ্রান্সে ইসলামী বিচ্ছিন্নতা বা দমন করতে আরও কঠিন আইন প্রণয়নের ঘোষণা দেন ফ্রান্সের প্রায় দশ ভাগ নাগরিক মুসলিম যা ইউরোপের অন্য যেকোনো দেশের মুসলিম জনসংখ্যার তুলনায় বেশি মুসলিমদের অনেকে অভিযোগ তুলেছেন যে ম্যাক্রো ইসলাম ধর্মকে দমিয়ে রাখার চেষ্টা করছেন এবং তার এই ধরনের মন্তব্য মানুষের মধ্যে ইসলাম ভীতিকে স্বাভাবিক করে তুলতে পারে ফ্রান্সের প্যারিসে দেয়ালে দেয়ালে মহানবী মোহাম্মদ সেল্লাউ ওয়াসাল্লামের অবমাননাকর কার্টুন প্রদর্শনের কড়া সমালোচনা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজত মহাসচিব হাট হাজারি মাদ্রাসার শাইখুল হাদিস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী রোববার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ নিন্দা প্রকাশ করেন তিনি বলেন ফ্রান্সে নবী মোহাম্মদ সাল্লা অবমাননা করে বিশ্ব মুসলিমের কলিজায় ছুরিকাঘাত করা হয়েছে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং নবী মুহদালাম অবমাননা বিশ্বের দেড়শো কোটি মুসলমান মেনে নেবে না অনতি বিলম্বে ফ্রান্সের রাসুল সাল্লা সাল্লামের অবমাননাকর কার্টুন প্রদর্শন বন্ধ করতে হবে একই সঙ্গে ধর্মীয় নীতি মানা ও মশাল আর্টের মতো খেলা চালিয়ে যাওয়া চারটিখানি কথা নয় ধরুন কয়েকদিন পর টুর্নামেন্ট কিন্তু চলছে সেই খেলোয়াড় ঠিকই রোজা রাখবে নামাজও আদায় করবে সময় মতো এতে তার খেলার কোনো সমস্যা হয়নি বরং নতুন রূপে উজ্জীবিত আত্মিক শান্তির সঙ্গে লড়াইয়ের মেলবন্ধন ছিল বেশ সেটার প্রমাণ রিঙে তার জলজলে পারফরমেন্স খেলোয়াড় পরিচয়ের চেয়ে তার কাছে বড় ছিল তিনি মুসলিম তিনি খাবিব নুর মাগুমেদাভ দুরন্ত লড়াকু মনোভাবের জন্য তার আরও একটি নাম আছে দ্য ইগল মিক্সড মার্শাল আর্টের জীবন্ত কিংবদন্তি ক্যারিয়ারে উনত্রিশবার রিংয়ে নামে সবকটিতেই জিতেছেন স্কোরটা তাই এমন উনত্রিশ শূন্য দুরন্ত ফর্মে বাধা হয়ে দাঁড়িয়েছে ধারাবাহিক চোট সবাইকেই এক সময় থামতে হয় থামলেন খাবিবো ক্যারিয়ারের শেষ ম্যাচেও জিতলেন দারুণ ছন্দে বিদায় জিনিসটাই বিরহের রিংয়ে তাই আপ্লুত হলেন রাশিয়ান এই ক্রীড়াবিদ অশ্রুষিক্ত নয়নে বিদায় জানালেন বর্নিল ক্যারিয়ারকে রাশিয়ায় উনিশশো সালে জন্ম নেয়া খাবিব ছিলেন বাবার ভীষণ অনুগত বাবার স্বপ্ন পূরণেই হেঁটেছেন সবসময় শেষ বেলায় তাও অতৃপ্তি থেকে গেল বলতে গেলে খুবই ধর্মপ্রাণ খাবিব তার একটি উক্তি ছিল বেশ সারা জাগানো যেখানে তিনি বলতেন যখন আল্লাহ তোমার সাথে কেউই তোমাকে হারাতে পারবে না এতে তোমার বিশ্বাস থাকতে হবে ফ্রান্সের কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে সাইবার একাত্তর মহানবী হজরত মোহাম্মদ সাল আলি ওয়াশাল্লামকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে শনিবার মধ্যরাত থেকে এই সাইবার হামলা চালানো হয় এখন পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইটে আক্রমণ করা হয়েছে বলে জানিয়েছেন সাইবার একাত্তরের একজন সদস্য হ্যাক করা কয়েকটি ওয়েবসাইটে প্রকাশ করে দেখা যায় ওয়েবসাইটের মূল কন্টেন্টে কিছুই নেই যেখানে লেখা আছে মোহাম্মদ সাল আলাইকে নিয়ে প্রকাশ্যে কটুক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপজ্জনক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না এই রকম হামলা চলতেই থাকবে সাইবার একাত্তরের ফেসবুক পেজেও লিঙ্কগুলো পোস্ট করে হ্যাক করার দাবি জানানো হয়েছে সেখানে বলা হয়েছে যে দেশে আমাদের রাসুল সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে সেই দেশের ওয়েবসাইটে বাজছে এখন রাসুলের সম্মানের সঙ্গীত ফ্রান্সের বিরুদ্ধে সম্মিলিত সাইবার আক্রমণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে সাইবার আক্রমণ পরিচালনা করেছে সাইবার একাত্তর ফ্রান্স এই জন্য কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত এই আক্রমণ চলতেই থাকবে সকলের আক্রমণই আমরা আপনাদের জন্য আপডেট করতে থাকব।